জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামিকে আট দিন করে রিমান্ড দিয়েছে আদালত তারা হলেন সৈয়দ আমানুল্লাহ আরাম আমান ওরফে শিমুল ভুঁয়া ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া এবং শিলাস্তি রহমান দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোস তাদের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আদালতে তিন আসামিকে হাজির করা হয় তাদের দশ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার মাহফুজুল ইসলাম এদিকে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে অংশ নেয়া জিহাদ হালদার ওরফে কসাই জিহাদকে বারো দিনের রিমান্ড দিয়েছে ভারতের বারাসাতের আদালত থানার এমবি মহোদয় হত্যার আসামি তিনজন তানবির ভুইয়া রহমান সহ তিনজন আসামির তদন্তের স্বার্থে মোহাম্মদ হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করে